যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করেছে, যে যে দল রাত দিনের ভোট রাতের বেলা কেটে নিয়ে গেছে, যে দল 14 সালে কোনো মানে ভোটবিহীনভাবে জনগণের ভোট যেখানে নাই, যেখানে 154টা নির্বাচিত হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 154টা নির্বাচিত হওয়া মানেটা কি? 151 জন হলেই সরকার গঠন করা যায়। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, নতুন বছরের নতুন প্রত্যাশা, নতুন সূর্য, নতুন আলো, নতুন প্রত্যাশার জায়গায় কেন রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না? আপনি নিশ্চয়ই দীনেন্দ্র দেবনাথ শম্ভুর বক্তব্য শুনেছেন, তিনি যেটি বললেন যে এই অবস্থা থেকে বিএনপির অবস্থানটা কি হবে? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না, কোন রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না? একটা হলো দেশের ব্যাপক জনগণের স্বার্থবিরোধী, গণবিরোধী এবং জাতীয় স্বার্থবিরোধী একটা লুটেরা রাজনৈতিক দল জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, একটা দল যে গণতন্ত্রে বিশ্বাস করে না, যে আওয়ামী লীগ কোনো দিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসতে পারে নাই এবং কোনো দিন পারবে না, এই এই একটি ফ্যাসিবাদী দল বলপ্রয়োগের মাধ্যমে যে শাসন, সেই শাসন হলো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ হলো ফ্যাসিমো শব্দ থেকে এসছে, ফ্যাসিমো হলো মানে ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্যাসিমো মানে বলপ্রয়োগ। অতএব রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে, কক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র মানে মানে আইন প্রয়োগকারী সংস্থা, সিভিল প্রশাসন এবং মানে বিচার বিভাগকে পর্যন্ত, বিচার বিভাগ রাষ্ট্রযন্ত্রের বাইরে মানে অ্যানাদার মানে রাষ্ট্রের মূল তিন স্তম্ভের আর একটা স্তম্ভ, বেসিক স্ট্রাকচার একটা স্তম্ভ, এই সবগুলোকে কক্ষিগত করে রেখে সমস্ত গণতান্ত্রিক এবং এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে আজকে পার্লামেন্ট, নির্বাচন কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সব অল হ্যাজ বিন ডিজঅর্ডার, সবগুলোকে ডিজঅর্ডার করে বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। বিরোধী দলকে আজকে গোটা 15 বছর যাবত এদেশে কথা বলতে দেওয়া হয়নি, এদেশে আপনার মানববন্ধন থেকে আমাদের লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে, মানববন্ধন করতে দেওয়া হয়নি, আমাদের ইফতার পার্টির থেকে ইফতার মানে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, ইফতার করতে দেওয়া হয়নি, এখানে 5 জন এক জায়গায় মিটিং করতে পারেনি। এই রকম একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল যারা অন্তত 36 থেকে 40 লক্ষ লোকের 40 লক্ষ মামলা দিয়েছে, এখানে 5-7 লাখ লোক হলো সেখানে ইনভলভ, যেখানে 17 লোককে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করেছে, যে দল রাত দিনের ভোট রাতের বেলা কেটে নিয়ে গেছে, যে দল 14 সালে কোনো মানে ভোটবিহীনভাবে জনগণের ভোট যেখানে নাই, যেখানে 154টা নির্বাচিত হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 154টা নির্বাচিত হওয়া মানেটা কি? 151 জন হলেই সরকার গঠন করা যায়, তাহলে সেই সরকার গঠন করলে পারে তার ভিতর জনগণের একটা ভোটও নেই, অথচ পার্লামেন্ট মেম্বার মাস্ট বি ইলেক্টেড বাই দি ডাইরেক্ট ভোট অফ দ্য পিপল, এবং এই যে জনগণের যে ভোটদানের অধিকার, এইটা হলো জনগণের সার্বভৌম ক্ষমতা, সেই সার্বভৌম ক্ষমতাটাকে হরণ করে নিয়ে, সেটাকে লুণ্ঠন করে নিয়ে একটি ফ্যাসিবাদী দল, সেই দলের সাথে বাংলাদেশের দেশপ্রেমিক, জাতীয় স্বার্থের পক্ষে জাতীয়তাবাদী, দোজওয়ার মানে দোজওয়ার টু প্রোটেক্টর ন্যাশনাল ইকোনমি, ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের সাথে মিল হতে পারে না, বরং তাদের বিরুদ্ধে আজকে দেশের 80% জনগণের একটাই অবশিষ্ট আছে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে, সেটা হলো ঘৃণা। একটা ঘৃণার আগুন জ্বলজ্বল করছে এবং মানুষ অস্থির হয়ে গেছে, পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনকামী, দেশপ্রেমিক, গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, স্বাধীনতা পক্ষের সমস্ত লোকজন আজকে, মুক্তিকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধের সাথে এদের শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ সবাই আজ ঐক্যবদ্ধ হয়েছে। উনি কথা বললে, আওয়ামী লীগের যে কোনো লোকের কথা বললেই আপনি রেকর্ড করে রাখেন, দেখবেন একই কথা পুনরাবৃত্তি, যে জিয়াউর রহমান অমুক তম, আর জিয়াউর রহমান না আসলে পরে বাংলাদেশ স্বাধীন হতো না, জিয়াউর রহমান যখন 25 মার্চে রাতের বেলা শেখ সাহেব পাকিস্তানের দিকে ধরা দিয়ে উনি চলে গেলেন মানে পাকিস্তানে, এবং বলে গেলেন যে তোরা সব পালা, আমি ধরনা দিলে ঢাকা শহর মানে জ্বালিয়ে পুড়ে দেবে, এবং পরের দিন সব পালিয়ে চলে গেল ইন্ডিয়ায়, তার স্বাধীনতা যুদ্ধ করেনি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান মানে সেই মানে 71 সালে তিনি রাষ্ট্রক্ষমতা আসেন নাই। জিয়াউর রহমান সাহেব পরবর্তী সময় এই আওয়ামী লীগের লোকজনই
শেখ সাহেবকে, জনপ্রিয় নেতাকে, সমকালীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তাকে তারা হত্যা করেছে। হত্যা করেছে তার প্রমাণটা কি? 32 নম্বর রোডে ওনার 32 নম্বর রোডের বাড়িতে ওনার মৃতদেহ পড়ে আছে, আর নাটক আর একটা অভিনীত হচ্ছে বঙ্গভবনে। শেখ সাহেবের এই মন্ত্রিসভার সদস্যরা, তারা ওখানে যে মন্ত্রী হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে মুস্তাক আহমেদ, তারা কারা? তারা কি তখন কি বিএনপি ছিল? তখন তো বিএনপি হয়নি, সেখানে কি ভাষা নিরাপদ লোকজন গিয়েছিল? তা তো যায়নি। কমিউনিস্ট পার্টির লোকজন ছিল? তা ছিল না, ছিল আওয়ামী লীগের লোকজন, যারা একটা জানাজা পর্যন্ত পড়ে নাই এবং সব পালিয়ে চলে গেছে। এর পরবর্তী সময় ঘটনা রাজনীতির পট পরিবর্তনের মাধ্যমে মুস্তাক আহমেদ দিয়েছিল মার্শাল ল, জিয়াউর রহমান মার্শাল ল দেয়নি, সেই মার্শাল ল পরে দিয়েছিল জাস্টিস সায়েম। এবং যখন খালেদ মোশাররফ আবার যখন কু করল, সেই পাল্টা কু করে সেখানে তখন জিয়াউর রহমান জেলখানায় বন্দী, এবং সেই জায়গার থেকে সিপাহি জনতা তাকে মানে বের করে নিয়ে আসে। এই জিয়াউর রহমান পরে সে মার্শাল ল তুলে নেন, তিনি এসে যে বাকশাল গঠন করে এদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংবাদপত্র, গণমাধ্যম সব কিছুকে মানে বিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে পার্লামেন্টে ঢুকলেন, এবং মানে 15 মিনিটের মধ্যে একটা বিল পাস হলো, চতুর্থ সংশোধনের বিল। এই যে পার্লামেন্টের মেম্বার ছিলেন ওই যে আপনার গোলাম সরোয়ার মিলন সাহেব মন্ত্রী ছিলেন, সেই বিলে কী লেখা ছিল? যে এই সংশোধনী বলবৎ হওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এমনভাবে অধিষ্ঠিত হবেন যেন তিনি নির্বাচিত। এই সংশোধনী বলবৎ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে, শুধু একটিমাত্র দল থাকবে, কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল। এবং এদেশে পরবর্তী সময় যে সার্কুলার দিল, যেখানে ছাত্রলীগ একটা সংগঠন থাকবে যার প্রধানকে নিয়োগ করবে ওই শেখ মুজিবুর রহমান সাহেব, এবং যুবলীগ একটা তার প্রধান নিয়োগ হবে মানে শেখ মুজিবুর রহমান সাহেব, তার মানে প্র্যাকটিক্যালি এদেশে গণতন্ত্র মানে যেটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করা হলো। জিয়াউর রহমান এই গণতন্ত্র আবার চালু করলেন, আবার সংবাদপত্র চালু করলেন, তিনি বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্যে তিনি সার্ক গঠন করলেন, তিনি রুরাল ইন্ডাস্ট্রি গঠন করলেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে, আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের ভিতরে, ওই মানে দেশের থেকে পালায় যেয়ে সেখান থেকে মাঝে মধ্যে এসে এভাবে মুক্তিযুদ্ধ করেনি। আর যে বলছেন যে এখানে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হয়েছে, বহু তালিকা, অসংখ্য তালিকা, যারা রাজাকার ছিল তারাও মুক্তিযোদ্ধা, নকশাল ছিল তারাও মুক্তিযোদ্ধা, সরবরাহ তো কোনো হয় নাই এরাও মুক্তিযোদ্ধা, কিন্তু রাজাকারদের তালিকা তৈরি হয়নি, তালিকা তৈরি হয়নি বলেই রাজাকার মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ পেয়েছে। নেতারা চৌধুরী, আপনার কাছে আমি আবার আসবো।